আমাদের বাড়িতে একটা আন্ডার ট্যাঙ্কি আছে যেটার মধ্যে 10,000 লিটার পানি থাকে, ধরে নিলাম 1,000 থেকে 10,000 লিটার পানি থাকে। ওইখানে বিভিন্ন রকম কেঁচো, পোকা, অ্যামোবিয়া, প্রোটোজোয়া, ব্যাকটেরিয়া, এত ধরনের ব্যাকটেরিয়ার জন্ম হয়। সেখানে মাইটসও পাওয়া যায়, সেখানে তেলাপোকাও পাওয়া যায়, এমন গ্যাসের সৃষ্টি করে যে সেইটার ভিতরে কোনো লোক যদি পরিষ্কার করতে নামে সে মারা যায়। তাকে আবার দেখার জন্য আরেকজন নামছে, সেও মারা যায়। তাকে দেখার জন্য শেষ পর্যন্ত যখন আমরা ফায়ার ব্রিগেডে খবর দিই, সে আইসা দেখে দুইজনই মারা গেছে। তো কী ধরনের বাজে গ্যাস তৈরি করে আন্ডার ট্যাঙ্কির ভিতরে, এটা আমরা যারা বাড়িওয়ালা বা আমরা যারা ভাড়াটিয়া, এটা টর্চলাইট দিয়ে দেখার দায়িত্বটা কিন্তু আমাদেরই। এরপরে আছে আমাদের আপার ট্যাঙ্কি। আপার ট্যাঙ্কিটা একটু সেইভের জন্য, ওটার মধ্যে অজস্র রোদ লাগে, যার ফলে ভিতরের জীবাণুগুলি অনেকটাই মারা যায়। কিন্তু দেখা যায় যদি রোদ না লাগে, ওই আপার ট্যাঙ্কির ভিতরেও সম পরিমাণ ব্যাকটেরিয়া, অ্যামোবিয়া, প্রোটোজোয়া। আমরা আমাদের পরিবারের প্রতি সামান্য একটু যে সময় দেওয়া, যে আন্ডার ট্যাঙ্কিটা আপার ট্যাঙ্কিটা মাঝে মাঝে চেক করা, যদি এই আপার ট্যাঙ্কি এবং লোয়ার ট্যাঙ্কি আপনি ঠিক রাখতে হলে আপনাকে মাসে কমপক্ষে 10 গ্রাম থেকে 20 গ্রাম এলাম ফিটকিরি গুঁড়ো করে, যেটা আমরা শেভ করার সময় দেই, এটাকে গুঁড়ো করে 10 গ্রাম থেকে 20 গ্রাম প্রতি মাসে ওখানে ছিটিয়ে দিতে হবে উপরে নিচে। তাহলে অন্তত সরাসরি যে হাঁড়ি পাতিলের ভিতর দিয়ে ঢুকবে না, ওই পানি তো খাওয়া উচিত হবেই না। কিন্তু হাঁড়ি পাতিল যে ধোবো, গোসল করবো, এই সময় যে আমাদের শরীরের ভিতরে লোমকূপের ভিতর দিয়ে এইসব অ্যামোবিয়া, প্রোটোজোয়া, সব রকম ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকে, কৃমি ঢুকে আমাদেরকে যে অসুস্থ করে ফেলবে, এটা আর করার মতো তারা সুযোগটা পাবে না।